হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভীষণ ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমার শারীরিক একটু অসুস্থতার কারণে আপনাদের সামনে সঠিক সময়ে আমি অনেক ভিডিও আপনাদের সামনে পৌঁছে দিতে পারছি না। তো প্রিয় বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি দেখে নেওয়া যাক। এটি হচ্ছে পানিহাট ইস্কন মন্দিরের একটি মহাভোজের আয়োজন করা হয়েছিল ভক্ত সঙ্গে, তার একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো এই মন্দিরে আপনারা কেমনভাবে আসবেন বা কীভাবে আসবেন, প্রসাদ কেমনভাবে পাবেন, তার বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মধ্যে দেব। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে কত রকমের প্রসাদ, মানে ভগবানের প্রসাদ মানে কি বলবো, এত সুন্দর টেস্টি, সেটি আপনারা যারা পেয়েছেন একমাত্র তারাই জানেন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ভক্ত সঙ্গে প্রসাদ পাওয়ার একটা সুন্দর অনুভূতি, যে অনুভূতির সাক্ষী আমি কিছুদিন আগে হয়েছিলাম, যেটি আজ আপনাদের আমি দর্শন করাচ্ছি। কেননা এটি আপনাদের আমি দর্শন করানোর সময় পাইনি, কেননা আজ ডেস্কটপ ঘুরে আমি দেখলাম যে পানিহাটি মন্দিরের এই ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরিনি, তো সেই কারণে আপনাদের সামনে এই ভিডিওটি আমি তুলে ধরলাম। তো প্রিয় বন্ধুরা, এখানে আছে রাইস, মানে অন্ন, ডাল, মিক্স সবজি, পানির সবজি, পকোড়া, আর ডাল রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, সুইটস রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন তার সুন্দর দৃশ্য, কারণ প্রসাদ দেখলে কারই বা লোভ না লাগে বলুন, আমার তো ভীষণ পায়, আপনাদেরও পায় অবশ্যই। তো এই প্রসাদ পেতে গেলে একটু লাইন দিতে হয়, এই লাইন দিতে অনেকে আবার অভক্তি, দেখতেই পাচ্ছেন কত বড় লাইন হয়েছে, কিন্তু এই লাইনের অভক্তি অনেকেরই আছে, আবার অনেকেরই নেই। যাদের আছে তারা প্রসাদ পাওয়ার সৌভাগ্য পায় না, তারা বাড়িতে ফিরে যায়, আর যাদের প্রসাদ পাওয়ার লোভ আছে তারা অবশ্যই লাইনে দাঁড়িয়ে যায়। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন তার সুন্দর দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো এই মন্দিরে আপনারা তো আসার আগ্রহ বেড়ে যেতে পারে না, কারণ এই মন্দিরটি গঙ্গার তীরে, এত সুন্দর মন্দির, আপনাদের আমি সেটাও দর্শন করাবো, এবং কেমনভাবে আপনারা আসবেন সেটিও আপনাদের আমি বলে দেবো, আপনাদের কোনোরকম কোনো অসুবিধা হবে না। এটি হচ্ছে পানিহাট ইস্কন মন্দিরের যেখানে প্রসাদ পাওয়া যায় যেই জায়গাটা, এখানে প্রোগ্রাম হলও, মানে এখানে প্রোগ্রামও হয়, প্রসাদও পাওয়া হয়। আপনারা যখন আসবেন তখন এই স্থানে আপনারা বসে প্রসাদ পেতে পারেন, আপনারা সেই সুন্দর দৃশ্য আপনারা দর্শন করছেন। প্রিয় বন্ধুরা, মন্দিরটি পুরো গঙ্গার তীরে অবস্থিত। মায়াপুর ইস্কন মন্দির তো নিঃসন্দেহে খুবই সুন্দর, কিন্তু পানিহাট ইস্কন মন্দিরও ব্যতিক্রম নয়, এই মন্দিরটিও ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছেন। এটি হচ্ছে পানিহাট ইস্কন মন্দিরের রন্ধনশালা, যেখানে গরম গরম ভাজা হয়ে যাচ্ছে বেগুনি, আর এগুলো চলে যাচ্ছে ভক্তদের কাছে প্রসাদ রূপে। তো প্রিয় বন্ধুরা, এবার চলুন আমরা গঙ্গার তীরে ঘুরে আসি। তো দেখতেই পাচ্ছেন এখানে গঙ্গার তীরে, এখানে আপনি এসে গঙ্গা স্নান করতে পারেন, কিছু সময় আপনারা কাটাতে পারেন, মাতাজির জন্য ড্রেস চেঞ্জেরও সুব্যবস্থা রয়েছে। প্রিয় বন্ধুরা, এখানে স্নান করার একটি কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, এখানে সাবান, শ্যাম্পু ইত্যাদি আপনি ব্যবহার করতে পারবেন না, এবং জুতো পরে এই গঙ্গায় নামতে পারেন না আপনি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা ইস্কন মন্দিরের গেটে, আর গেটের সাইডেই রয়েছে গোবিন্দাস। আর গোবিন্দাস মানেই জানেন যে মায়াপুর ইস্কনের যতগুলো গোবিন্দাস ব্রাঞ্চ রয়েছে, প্রত্যেকটা ব্রাঞ্চেই প্রসাদ খুব সুস্বাদু। তো এটি হচ্ছে সেই গোবিন্দাস রেস্টুরেন্ট, সেই গোবিন্দাস রেস্টুরেন্টের সামনে রয়েছে, এটি হচ্ছে পানিহাট ইস্কন মন্দিরের পাশে, মানে পানিহাট ইস্কন মন্দিরেরই ব্রাঞ্চ এটি। তো সামনে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে পানিহাট, এটা হচ্ছে ইস্কন মন্দির, আর ডান দিকে রয়েছে গোবিন্দাস রেস্টুরেন্ট। তো চলুন এবার আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব, কী কী আছে সেটা দেখে নেব। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ইস্কন পানিহাটির প্রবেশ পথ। তো এই প্রবেশ পথ দিয়েই আপনারা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারেন। দেখতে পাচ্ছেন যে বাদিকে অনেক জুতো রেখেছেন, কিন্তু এমনভাবে জুতো রাখবেন না, জুতো রাখার জন্য সেলফ রয়েছে, নিঃশুল্ক, মানে কোনো রকম কোনো অর্থ লাগে না। আর বাদিকে দেখতে পাচ্ছেন গেট, বাদিকের গেট দিয়ে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব, আর ভগবানকে দর্শন এই টাইমে হবে না, কেননা আমরা যখন ছিলাম তখন ভগবান দর্শন বন্ধ ছিল। এটি হচ্ছে এখানে সুন্দর যে ছোট্ট একটি মন্দির গৌরনিতায় আছে, এখানে রয়েছেন প্রভুপাদ, এখানে খুব সুন্দর এই স্থানে ছোট্ট মন্দির হলেও এখানে অনেক ভক্ত সমাগম হয়, আর চিরাদি মহোৎসবে তো প্রচণ্ড পরিমাণে বিশাল বড় সেলিব্রেশন হয়, নিত্যানন্দ ত্রয়োদশী তো খুব ভালো সেলিব্রেশন হয়। তো প্রিয় বন্ধুরা, এই স্থানে আপনারা কেমনভাবে আসবেন? প্রিয় বন্ধুরা, আপনারা যারা কৃষ্ণনগর, শিয়ালদা, গেদে, রানাঘাট, কল্যাণী, নৈহাটি, যে কোনো স্টেশন থেকে আপনারা ট্রেনে উঠে আপনারা সোদপুর স্টেশনে নামবেন। তো সোদপুর স্টেশনে নেমে আপনারা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনারা দেখবেন অটো দাঁড়িয়ে আছে, অটো ধরে আপনারা চলে আসবেন গঙ্গাঘাটে। তো গঙ্গাঘাটে এসে আপনারা দেখতে পাবেন যে ইস্কন মন্দিরটি, কারণ অটোটা ইস্কন মন্দিরের ঠিক সামনে দাঁড়ায়। আর আপনারা যারা হাওড়া হয়ে ব্যান্ডেল হয়ে আসতে চান,
তাহলে আপনারা কোন্নগর স্টেশনে নামবেন। কোন্নগর স্টেশনে নেমে ওখান থেকে আপনারা ফেরিঘাট পার হয়ে পানিহাটি ঘাটে আসবেন। এসে আপনারা ঘাট পার হয়েই আপনারা দেখতে পাবেন ইস্কন মন্দিরটি। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা আশেপাশে যারা থাকবে তাদের কাছে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন, তাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো পানিহাটি ইস্কন মন্দিরে রয়েছে মা জগদ্ধাত্রীয়া। জগদ্ধাত্রীয়া হচ্ছে পানিহাটি ইস্কন মন্দিরের বহু প্রাচীন এই জগদ্ধাত্রীয়া মা এখানে সেবা হয়ে থাকে। আর এই মন্দিরের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের প্রয়োজনীয় সেটি হচ্ছে শৌচালয়। তো মন্দিরের মধ্যে প্রবেশ করে আপনারা ডান দিকে দেখতে পাবেন শৌচালয়, আর বাঁদিকে ঘুরেই আপনারা দেখতে পাবেন জুতো রাখার স্থান। এই স্থানে আপনারা নিঃশুল্ক জুতো রাখতে পারেন। জুতো রেখে আপনারা মন্দিরের মধ্যে বিভিন্ন স্থানে আপনারা ভ্রমণ করতে পারেন। তো একটুখানি আগিয়ে গেলে আপনারা দর্শন করতে পারবেন মা গঙ্গা এবং পানিহাটি। এই গঙ্গা পাড়টি সত্যি খুব সুন্দর, বিশেষ করে সকালবেলা আর বিকালবেলাটা এই পানিহাটি গঙ্গা মন্দির গঙ্গা মায়ের যে সুন্দর দর্শন, সত্যি মন কেড়ে নেবে। বড় বড় লঞ্চ, বড় বড় স্টিমার এখান দিয়ে পারও হয়ে যায়, সেগুলো দেখতে সত্যি অসাধারণ লাগে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনারা আসুন, আপনাদেরও ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, এই স্থানে আরও রয়েছে দুটো শিব মন্দির রয়েছে। তো সেই শিব মন্দিরও আপনারা দর্শন করতে পারেন। এই শিব মন্দির দুটো অনেক প্রাচীন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে যুক্ত থাকুন।